এরপর এখানে পেন টুল দিয়ে আমি এটা আঁকার চেষ্টা করতেছি। পেন টুল দিয়ে মোটামুটি আমি এতটুকু ধরে রেখে ফেললাম, ঠিক আছে, এতটুকু হয়ে গেল। এরপরে এই লাইনটা, যে লাইনটা আঁকছি, লাইনটা দেখছেন, এটা হচ্ছে সেই লাইনটা। স্ট্রোকটা বাড়াবো, স্ট্রোকটা হোয়াইট আছে, আমি ব্ল্যাক করে দিচ্ছি। ফার্স্ট আমি অন্য কালার দিব, কেন অন্য কালার দিব, যাতে আমি বুঝতে পারি আমার লাইনটা কীভাবে আসছে, বুঝতে পারছেন? আমার লাইনটা শুরু হয়েছে ঠিক এখান থেকে, আমার মনে হয় লাইনটা এত এখান থেকে শুরু করা দরকার, ঠিক আছে না? তাহলে লাইনটা এখান থেকে শুরু করে স্ট্রোক আর একটু কমিয়ে দিলাম, এটা স্ট্রোক থাকলো, রেড কালার দিলাম। এরপর আবার পেন টুল নিলাম, এখান থেকে স্টার্ট করবো, মনে করেন আমি একটা লাইন করা আছে, এখান থেকে আবার এড করতে চাইবো, তাহলে এটার শেষ অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করতে হবে। এরপরে এটাতে ক্লিক করে এরপরেই দেখছেন অ্যাড হয়ে গেছে এটা এটার সাথে। এরপর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেন ক্লিক হিয়ার হিয়ার, ওকে, দেন ক্লিক তারপর অ্যাড হিয়ার, ক্লিক দেন অ্যাড ক্লিক, তাহলে এই শেষেরটা আমি এখানটার সাথে যোগ করে দিব। এখন অ্যাড ইট উইথ দ্য লাস্ট অ্যাঙ্কর পয়েন্ট, যে লাস্ট অ্যাঙ্কর পয়েন্ট আছে ওই অ্যাঙ্কর পয়েন্টটাতে আমি এটা অ্যাড করে দিব। এখানে ক্লিক করলাম, এটা একটু এখানে ক্লিক করলাম, ব্যাস অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড হয়ে গেল। তাহলে একটা লাইন এঁকে ফেলছি, এবার নেক্সট লাইনটা আমি এখান থেকে আঁকবো। এখানে ধরেন এটা কি জানেন, এখানে কিছু লাইন এভাবে আসছে, আমার আইডিয়া এটার জন্য আমাকে কী করতে হবে, প্যান টুল নিলাম, প্যান টুল নিয়ে এখান থেকে এটা মেবি আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছে, অনেক জটিল একটা, বুঝছেন, এটা অনেক জটিল বলতে হবে। ধৈর্য থাকতে হবে, মাস্ট প্যাশেন্স, উইদাউট প্যাশেন্স কিছু অ্যাচিভ করতে পারে না। সো প্যাশেন্স ইজ মাস্ট। দেন উই মেক ইট হিয়ার, ঠিক আছে, এটাকে একটু নিচে এটার সাথে লাগিয়ে দিই, লাগিয়ে দিলাম। এবং এখানে দেখেন, এখানে অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু এটাদের সাথে লেগে গেছে, এই জায়গায় কিন্তু লাগবে না, আমি এটা টিক করতে হবে। কীভাবে টিক করবো, রিসেকশন টুল নিব, এটাতে ক্লিক করলাম, এটা এখানে ধরে একটু হবে, ঠিক আছে, এখন এটা পুরোটা ওকে আছে।
এখানে ক্লিক করলাম, তাহলে এই লাইনটার কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে উপরের লাইনটার কাজ, উপরের যে লাইনটা আছে সেটা সেটা কিভাবে করবো, সেটা করার জন্য আমরা সেম চালাতে হবে। পেন টু নিও এটাতে আরেকটা লাইন হবে, মানে আরেকটা লাইন আছে এখানে যে লাইনটা ছিল এটা কিন্তু এদেশে দাঁড়িয়ে গেছে, তার আলাদা দাঁড়াতে হবে। কিছু লাইন চিকন, কিছু লাইন একটু মোটা, তাহলে এগুলো যদি আমি এখন এইটা এখানে আরেকটা ইয়ে আছে সেটা আমরা অনেক সময় ব্রাশ টুল আছে না, ব্রাশ টুল এটা অনেকটা পেন্ট দিয়ে করার মতো বস্তু, পেন্ট টুল নেন লাইনেই তাক বা উইথ টুল দিয়ে পরে টেনে এটা পর করে দেবো, কন্ট্রোল প্লাস। আচ্ছা দেখেন যে জায়গায় মোটা টান আছে, মোটা তার যেমন এই লাইনটা চিকন হবে তাহলে চিকন করে দিই, আরো চিকন এতটা একটু মিডিয়াম সাইজের চিকন, এই লাইনটাও আর একটু চিকন হবে। আমরা এটাই দিচ্ছি, পুরোটা চিকন হয়ে গেছে না, আমাদের মানে কিছু কিছু জায়গায় মোটা দরকার, মানে এখানে মোটা দরকার। তা কীভাবে করবো, উইথ টুলটা নিব, উইথ টুল নিয়ে এই সব যেসব জায়গায় মোটা দরকার হয়ে গেল সিলেক্ট করলাম, উইথ টুল নিলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটু মোটা করে দিচ্ছি, যে সেখানে একটু বেশি মোটা হয়ে গেল না, আরও মোটা করা দরকার।
কন্ট্রোল চ্যাট এই জায়গায় একটু মোটা দরকার। কেকটা মোটা হয়ে গেছে নাকি? আর হ্যাঁ, কন্ট্রোল চ্যাট চ্যাট এখানে দিলাম। সেখানে একটু মোটা করে দিছে, আর পুরোটা কিন্তু একটু মোটা আছে, এখানে একটু মোটা আছে, এটা ধরে এখানে মোটা করে দিছে। এরপরে মনে করেন এখানে এটা এটা দেখতেছেন একটু মোটা আছে না? আল্লাহ একটু মোটা করে দিছে। আর এটাকে যেসব জায়গায় একটু একটু দেখতেছে মোটা আছে, ওই সব জায়গায় আপনি মোটা করে দেন একটু হালকা। আর এখানেও আমাদের এটা দেখেন, এই এটাও কিন্তু এ পাশে মোটা আছে আর এ পাশে একটু মোটা আছে। আমি এটা আপনি করতে চাইছি ম্যানুয়ালি, দেখতেছি হ্যাঁ এভাবে করতে হবে। এরপর এটাকে এটা ফিলটা স্টোকটা ফিল করে দিলাম, স্টোক করে এটা একটু বড় করে এভাবে দিলাম। ঠিক আছে, পুরোটা যেহেতু ব্ল্যাক, আমি পুরো কালারটা পরে দিব। এরপর হচ্ছে লাইনগুলো দেয়া, এখানে তো অনেক কাজ করে ফেলছে অলরেডি, অবশ্যই সম্ভব। হ্যাঁ অবশ্যই আপনি করবেন, হ্যাঁ সময় টাকা বেশি বলতেছি আপনি বলছি না, না এটা সম্ভব না, কাজ করতে হবে, টাকা নেন সমস্যা নাই বেশি। এটা করলে আপনি আর আপনাদের কাজ দিবেন আর কি, ওরা এটা দিয়ে করে ফেলবে। এত কষ্ট করে কাট করে পরে সফটওয়্যার বানাইছে যে ক্যাক হয়ে গেল। ক্যাকটা হচ্ছে ওই ওই যে আমি লাইসেন্স করছি, লাইসেন্সের যে ইনস্টল ফাইল যেটা আছে এক্সি ফাইল, এক্সি ফাইলটা কপি করে নিয়ে ফেলারটাই বলা হচ্ছে কি ক্যাক করা। কারণ আপনি লাইসেন্স দিয়ে কি লাইসেন্স করেন কি নেন না, আপনার ওই এক্সি ফাইলটা কপি করে আপনি নিজে ফেলার জায়গা এটা ক্র্যাক, তো ওই এক্সি ফাইলটা আমি ইনস্টল করতে গেলে লাইসেন্স চালু না। এক্সি ফাইল কেন ইনস্টল করবেন? ডাইরেক্ট ফাইল এক্সি ফাইলটা কপি করে কেন পাঠিয়ে দিবেন? এক্সি ফাইল মানে বুঝার নাই, এক্সি ফাইল মানে যেটা দিয়ে মেন প্রোগ্রামটা রান হচ্ছে, এটা আছে কোথায়? এবার সিডাই প্রোগ্রাম ফাইলসের ভিতরে আছে এক্সি ফাইলটা, বুঝছেন? ওইটা ওইটা কিন্তু জেনারেল রাখবে না, ইনস্টল করার সময় ওইটা না, ওইটাই করবে আপনি। আমি জেনারেল ইনস্টল করে এক্সি ফাইলটা জাস্ট পেস্ট করে দিব, ওরা যখন খুঁজবে যে কোন এক্সি ফাইলটা এসে দেখতেছে এটা তো ইয়া করা লাইসেন্স করা। আরো অনেক কাহিনী আছে সফটওয়্যার পাইরেসি টাইরেসি করে অনেক ভাবে করা যায়। এখন এই এটা দিয়ে এগুলো কি করলা নাকি? তাহলে এই সার্কেল গুলো এভাবে নেবেন, নিয়ে এভাবে হঠাৎ দিয়ে বড় করে নেবেন, এটা ছোট হয়ে গেল। Thank you.
ঠিক আছে, এটা আমি নিলাম অল্টার চেপে আমার এখানে আই ড্রপার টু ওইটার এতে সাধারণ সুগুলা দিতে হবে, দিতে হলে ওগুলো আঁকতে হবে আবার ওই সাদা সাদা অংশ মাঝখানে। এটা মেবি এটা বুঝতেছি না এটা কি সাদা, আচ্ছা কালো দিয়ে দিই সমস্যা নেই, ফার্স্টে কালো দিয়ে দিই রাখেন, যেহেতু আপনার পিকচার প্রবলেম আছে তাহলে আমি ফাঁকিবাজি করতে পারি। এরপরে আমি কি করলাম, লাইন টুল দিয়ে আবার এখানে আঁকা শুরু করি, একটা অনেক চিকন হবে ফার্স্টে, আমি তো অনেক ধরেন স্লো সেজন্য না না ফার্স্টে আপনারা এত কঠিন কাজ করতে চাই না, তবে আসলে আর কি যে কোনো কাজ করার আগে যদি কোনো মতে ক্লায়েন্ট যদি বুঝে যে আপনি কাজ পারেন না তাহলে পরে কাজ আর পাবেন না বুঝছেন, সেই জন্য আপনাদের আমরা পাপ দত্ত হবে আমরা অনেক কিছু পারি না হলে উপায় নেই, সব তো রেকর্ড হচ্ছে। আচ্ছা এখানে হ্যাঁ মামলা খাওয়ার চান্স আছে, ফেসবুক হ্যাকার আছে কেউ পাসওয়ার্ড ফেসবুক আসলে হ্যাক করা যাবে না, হ্যাক পাসওয়ার্ড কি উদ্ধার করতে পারবেন কেউ পাসওয়ার্ড? হ্যাঁ না পাসওয়ার্ড কি আমার যে পাসওয়ার্ড বের করতে পারবে নাকি ও জাস্ট আপনারটা রিমুভ করে ওটা নিয়ে যেতে পারবে? হ্যাঁ রিমুভ এইটাই পারা যায় পাসওয়ার্ড, কখনো এটা ফেসবুক পর্যন্ত আপনার পাসওয়ার্ডটা বের করে দিতে পারবে না স্বয়ং ফেসবুক।